আচ্ছা টেনিদা, এই যে তুমি বলো না ডিলা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিস, আর আমরা বলি ইয়াক ইয়াক, এর মানেটা ঠিক কি গো? তোকে বলে কি লাভ? প্যালা জ্বরে ভুগে আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে তোর মগজেতে শুকনো ঘুঁটেতে ভর্তি হয়ে গেছে। ওই খুব বুঝবো, তুমি বলেই দেখো না। আরে বুঝবো বললেই তো বোঝা যায় না, এ হচ্ছে ফরাসি ভাষা, এর ইজ্জতই আলাদা। ফরাসি ভাষা? হুম, গুলঝরবাড়া জায়গা পাওনি। হ্যাঁ শোনো, তুমি ফরাসি ভাষার কি জানো গো? আমি জানবো না তো কি সিংহী বাগানের ভোলা মুদি জানবে? বেশ, তুমি যদি ফরাসি ভাষা জানো তো আমিও জার্মান ভাষা জানি। হ্যাঁ জার্মান ভাষা তুই? ঠিক আছে শোনা দেখি। এই ধরো হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। কি জার্মান ভাষাটাই কইলি রে ফেলা? হ্যাঁ খবরের কাগজে পড়া কতগুলি নাম আর তার লগে একখান কটকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আসিস। শোন আমি একখান ভাষা কই, শুনলে বুঝবি ভাষা কারে কয়। সেরেছে, এবার হাবলেটা ওস্তাদি শুরু করবে। দেখো না শোনো একবার। এই পালা ক দেখি বল। মেকুরে হুরুম খাইয়া হক কইর করছে, এইটার মানে কি ক দেখি কেমন পারস। সে আবার কি রে, কি হোনোলুলুর ভাষা বলছিস নাকি? কিন্তু সে ভাষা তো এইরকম নয়, সেটা তো। আরে রাখো তোমার হোনোলুলুর ভাষা, এর অর্থ হইল মেকুর, মেকুর কিনা বিড়াল, আর গুরুম খাইয়া মানে হইল মুড়ি খাইয়া, হক কইর করছে মানে কিনা আইঠা করছে। রাখ তো তোর হুরুম গুরুম, শুনে একেবারে আক্কেল গুরুম হয়ে যায়, এর চাইতে প্যালার জার্মান কটাকট ভালো। আই 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 আই, আমায় না দিয়ে কি খাচ্ছিস রে ক্যাবলা? চুইংগাম। চুইংগাম? দুনিয়ায় এত ভালো ভালো খাবার থাকতে শেষে কিনা রাবার চিবচ্ছিস? এরপর তো জুতোর শুকতলা খাবি রে। সারান দাও সারান দাও, পোলাপান। পোলাপান? একে জলপান করে ফেললেই ঠিক হয়। কেন মোড়ের মাথায় যে গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে সেটার দিকে বুঝি চোখ পড়ে না? গোটা দশেক সিঙ্গাড়া আনলে পকেট বুঝি খসে যেত। হ্যাঁ তোমরা তর্কই করে যাও, এদিকে কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি? খেয়াল থাকবে না কেন, সেজন্যই তো বলছিলুম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিস মানে কিন্তু শয়তান। থাম থাম, বেশি পণ্ডিতি করিস না ক্যাবলা। সাইডা দাও পোলা পান। শাট আপ হাবলে, এই ক্যাবলা তো সবসময় মাস্টারি করতে আসে। ঠিক আছে, কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি। তার মানে? মানে মানে জানবি পরে। এখন বলো তো দেখি বাছারা, কাল বিশ্বকর্মা পূজোয় তোমাদের কি রকম আয়োজন হলো? আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। আমি 3 ডজন কিনছি, সঙ্গে 1 কান লাটাই। আমি একটাও কিনবো না, তোমাদের ঘুড়িগুলো সব পটাপট কাটা যাবে আর আমি সেগুলোকে ধরবো আর ওড়াবো। থামতাম, বোঝা গেছে তোদের দৌড়। আমি কি ওড়াবো জানিস? হ্যাঁ আমি, এই টেনি শর্মা, আমি যা ওড়াবো তা আকাশে একেবারে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে। ধস ঘুড়ি বানিয়েছো বুঝি টেনিদা? ধস ঘুড়ি বানিয়েছো বুঝি টেনিদা? তুই আগে থেকে বলে দিলি কেন, তোকে আমি বলতে বারণ করিনি? যা বাবা, তুমি আমাকে ধস ঘুড়ির কথা বললেই কখন, বারণই বা করলে কখন? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি, কেন ভাবলি? বলি আগ বাড়িয়ে তোকে ভাবতেই বা কে বলেছে রে? প্যালা ভাবিনি, হাবুল ভাবিনি, তুই কেন আগ বাড়িয়ে ভাবতে গেলি? হ ওইটাই ক্যাবলার একটা দোষ, খালি ভাবে ভাই ভাই যায়। আমার কি মনে হয় জানো টেনিদা, এত ভাইবা ক্যাবলা না শেষে একদিন কবি হইব। কবি হওয়া খুব খারাপ, আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়ে গিয়েছিল। বাড়িতে লন্ড্রি থেকে রামধনদা কাপড় নিতে আসতো না, তার হিসাবের খাতায় একটা কবিতা লিখে ফেলেছিল। বাহ কবিতা, তা শোনা দেখি কি কবিতা। দাঁড়াও মনে করে নি। হ্যাঁ মনে পড়েছে, শোনো। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তার বড়ই সাদা,
সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়, মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। আহারে, বেশ লিখেছিল তো, শুনেই চোখে জল চলে আসছে। খুবই করুণ, জল আসার মতনই। কবিতাটা পড়ে না আমারও খুব কষ্ট হয়েছিল জানো, কিন্তু পিসিমা দরকারি খাতায় কবিতা লেখার জন্য পুচুদাকে লাঠি নিয়ে তাড়া করেছিল। তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক। কবিতাটা কিন্তু খুব প্যাথেটিক, মনটা একেবারে মেফিস্টোফিলিস হয়ে গেল। ইস, সত্যি তো, গাধা কত শাড়ি ধুতি টেনে নিয়ে যায়, একখানাও পড়তে পারে না, কি দুঃখ রে। কেবলা, এই দুঃখেও কি তোর একটু আলুর চাপ আনতে ইচ্ছা করছে না? মন খারাপ কইরা কি করবা ক, পৃথিবীটা এইরকমই নিষ্ঠুর। দেখো না, গরুর কথাই ধরো না কেন, গোবর হইল গিয়া গরুর নিজস্ব জিনিস, কিন্তু তা দিয়া তো অন্য লোকে ঘুইটা দেয়, গরু একখানো ঘুইটা দিতে পারে না। কচু পোড়া খেলে যা, দিল সব মাটি করে, এমন একটা ভাবের কথা হচ্ছিল তার মধ্যে বাঙালটা কোত্থেকে ধাঁ করে গোবর আর ঘুটে নিয়ে এলো। বুঝেছি বুঝেছি তাদের দৌড়, এখন চল ঢাউস ঘুড়ি কেমন বানিয়েছি তা দেখবি চল। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই আহ সেরেছে। এই শিঙি মাছটা যে আবার গানও গায়, এই কেবলা, এই হাবুল, দেখে যা দেখে যা। তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? হ্যাঁ, তাল বলে তাল, আবার যদি চামচিকের মতো চিঁচি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপ তাল বসিয়ে দেবো, এটা আগেই বলে দিচ্ছি। এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার গান ধরেছেন। বারে, ঘুড়ি ওড়াতে গেলে গান গাওয়া যাবে না, এটা আবার কোন শাস্ত্রে বলেছে? হ্যাঁ, এই টেনিশর মাঝে শাস্ত্রের রচয়িতা, সেই শাস্ত্রে বলেছে। তাও যদি একটা সুরেলা গান হতো, মন চামচিকের মতো গলা, আবার তর্ক করা হচ্ছে। টেনিদা, দেরি হইয়া যাইতেছে, বেশ হাওয়া, এই বেলা আসো ঘুড়ি উড়াইয়া দিই। সেই ভালো, এই উচ্চিংড়েটার সঙ্গে বকবক করে এনার্জি নষ্ট করার মানেই হয় না। নে, আমি লাটাইটা ধরছি, তুই ঘুড়িটাকে উড়ান দে। ঠিক আছে। আবার ওরকম টানে হবে, জোরে টানতে হবে। আচ্ছা আবার করি। ভালো করে ধরছিস না তো, আমি যাবো আমি যাবো আমি যাবো না, ওই হামলাই করবে। আমি কিন্তু ঠিক পেটে করতেছি, যাই হোক তোমরা আমার নামে দোষ দিতেছো এটা ঠিক হইতাছে। আচ্ছা আমাকে বেশি কথা না বলে তুই ঘুড়িটা ধর। আচ্ছা আমি 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 টানবো আমি টানবো না আমি টানবো কেন? এই নাও, চল এই ঠিক পেটে টানো, কিন্তু এই নাও, টান দে টান দে, জোরে 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 জোরে। কেমন তোর ঢাউস হলো রে, এ তো উঠছেই না। সকাল সকাল এক্কেরে ঘাম বাইরে হয়ে গেল, এইখানে উঠবো না, মনে হয় এইটার টিক্কা মনুমেন্ট উড়ানো সহজ, চেষ্টা করলে বোধ হয় কুতুব মিনারও উড়ানো যাইতে পারে, কিন্তু এইটা উঠবো না। ঘুড়ির দোষ দিও না টেনিদা, এটা একটা সহজ বিজ্ঞানের ব্যাপার। আয়, বেশি বিজ্ঞান বিজ্ঞান করিস না কেবলা, আমি বিজ্ঞানের এমন শাখায় শাখায় ঘুরেছি না, শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবি। তাহলে তোমার ঘুড়িটা উড়াতে পারছো না কেন?
তুমি না বলতে তুমি ঘুড়ি উড়ানোয় চ্যাম্পিয়ন? আলবাত চ্যাম্পিয়ন। সেবার অল এশিয়ান কাইট প্রতিযোগিতায় জাপানের তাকানাশিকে হারিয়ে দেশের জন্য কে ফার্স্ট প্রাইজ এনেছিল? এই টেনি শর্মাই তো। আমাকে ঘুড়ি উড়ানো শেখাস না, তাইলে কি ঘুড়িটা উড়ব না? এই পেলাটার জন্যই তো সব হলো। সকালবেলা একটা শুভ কাজের আগে চামচিকের চিঁচিঁ গলায় এমন একটা বেমক্কা চেঁচিয়ে উঠল যে ঢাউসটার মেজাজই বোধহয় বিগড়ে গেল। এ তো আর যেসে ঘুড়ি নয়। হ্যাঁ, এখন সব দোষ আমার, তাই না? ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। হ্যাঁ তাই নাকি, সব ঘুড়ি ওড়ে? তাহলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে দাও না ঘুড়িটা উড়িয়ে বিদ্যেটা একটু দেখি। আমি কেন ওড়াবো? তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই। তবে হ্যাঁ, বুদ্ধিটা বাতলে দিতে পারি। কি রে, এই কি বুদ্ধি রে কেবলা, বল বল শুনি শুনি। আরে অত নিচ থেকে এত বড় ঘুড়ি কখনো ওড়ে? হাওয়া কোথায়? ওই উপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই যে গাছটার ডাল দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, তারপর দেখবে। যদি ডালে আটকায়? আরে ডালটা অনেকখানি বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক দেখবি বউ করে একেবারে আকাশে উড়ে যাবে। ঠিক এই এই কথাটাই আমি ভাবতে যাচ্ছিলাম। তুই আগে থেকে ভাবতে গেলি কেন রে? হ্যাঁ ভারী বড় বেড়েছে তোর। ঠিক আছে যা, তোকে পানিশমেন্ট দিলাম, কাছে ওঠ। লে হালুয়া, লোকের ভালো করলে বুঝি এমনই হয়? কেন, আমি তোকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম ভালো করার জন্যে? শুনে রাখ, দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস। কি বল হাবুল? বিনা উপকারী যখন পৃথিবীটা চলতে আছে তখন খামোকা উপকার করতে গিয়া মিসি মিসি বিপদ বাড়াইয়া লাভ কি? যা যা গাছে উঠতে পর কেবলা। উঠবো? হ যদি পিঁপড়ে কামড়ায়? গাছে কেউ পিঁপড়ে থাকে যে? আরে কামড়াইলে কামড়াইব, আমাকে কি, আমাকে ভালোই লাগবো। কিন্তু যদি ঘুড়িটা ছিঁড়ে যায়? বড় ঘুড়ি তো, এত কষ্ট করে বানানো, সেটা ছেড়ে কি উচিত হবে? তোর কানটা ছিঁড়বো তাহলে। দেখ কেবলা, মেলা বকিস নি, যা যা ওট 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 বলছি। ঠিক আছে যাচ্ছি। শোনো, ঘুড়ির দড়িটা ওই গাছটাতে বেঁধে দিও টেনিদা, অত বড় ঢাউস জোর টান দেবে কিন্তু। আরে যা যা, বেশি বকিস না বুঝলি, ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেলাম, আমায় জ্ঞান দিস না তুই। তুই ঠিক মতো ঘুড়িটা উড়িয়ে দে, তারপরে দেখায়ঙ্গে ঘুড়ি কেসে উড়তা হায়। ঠিক হ্যায় উড়িয়ে দিচ্ছি। চলো চলো, ঠিক করে ঠিক করে ছাড়বি, ঠিক করে। আরে কোথায় উড়ে চলেছি বলতো? আরে এ তো গঙ্গার দিকে যাচ্ছ। তুমি যে বলো তুমি চ্যাম্পিয়ন সাঁতারু, তবে কিছু কমা যায় না, আরেকটু উইরা হাওড়া স্টেশন ও যাইতে পারো। কি বলছিস? আরে তুমি বর্ধমানে গেলে ঠেকার চেকে, আর বর্ধমানে তো ধরে ধরে মিহিদানা সীতাভোগ, তখন তোমায় দেখে কে? আরে বলিস দি পালা, ঝুলতে ঝুলতে আমার খিদে পেয়ে যাচ্ছে, কিছু একটা কর। কিংবা যদি দিল্লি যাও তাতেই বা আপত্তি কি, সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে, যাওয়ার ট্রেন ভাড়াও লাগবে না। যে আরো উঠছে রে, হ্যাঁ রে কেবলা, দিল্লি গিয়ে থামবে তো, ঠিক
বলছিস? কলকাতা ফেরার ট্রেন পাবো তো? আরে না থামলে বা ভাবনা কি তোমার? হয়তো বা মঙ্গল গ্রহেই নিয়ে যাইবো তোমারে। মঙ্গল গ্রহ? সে কি রে মঙ্গল গ্রহ কেন রে? না 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 না, আমি এখন মঙ্গল গ্রহে যাব না, যাওয়ার কোনো দরকারই তো দেখছি না। কি আর করবে টেলিদা, তবু যেতেই হবে, আর গেলেও তো মন্দ হয় না। তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটল ডাঙ্গার কত বড় গৌরব সেটা একবার ভেবে দেখো। তার চুলাই যাক পটল ডাঙ্গা, একবার নিচে নামি, তারপর ঘুরপাক খাচ্ছি যে আমার মাথা ঘুরে যাচ্ছে। চিন্তা নেই, ওরকম ঘুরপাক খেতে হয়, ওকে বলে মাধ্যাকর্ষণ। তুমি সায়েন্স পড়নি? আমি মঙ্গল গ্রহে যেতে চাইছি না, কিছুতেই না, আমি চাটুজ্যদের রকে ফিরতে চাই। কিন্তু কি করব, আমায় নিয়ে যাচ্ছে যে কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হাওয়া আসছে, আর ঢাউসটা ওরে বাবা রে, আমায় আমায় অসভ্যের মতো নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে, এ যে কোনো কথা শুনছে না। এ কি ঢাউস গুড়ি বানিয়েছি আমি, এ যে পালার থেকেও বেশি বিশ্বাসঘাত। ঠিক আছে, যেতেই যখন হচ্ছে তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। আর পৌঁছে একখান চিঠি দিও। হ্যাঁ হ্যাঁ, চিঠি দেওয়াটা চিঠি দেওয়াটা খুব জরুরি, ওখানকার সব কিছুই আমরা জানতে পারবো তো। দেখ দেখ কেমন পাকা আমের মতন ঝুলছে, দেখ। নেমে আসুন দাদা, জিমনাস্টিক দেখাবার আর জায়গা পেলেন না, আকাশে উঠতে বেরিয়েছিলেন বুঝি। আহাহা, এখন কথা না বাড়িয়ে ওকে নামাবার ব্যবস্থা করো, বেচারার কতক্ষণ ঝুলবে। ঝুলুক না, ক্ষতি কি, বাসে করে ঝুলে ঝুলে অফিস তো আমরাও রোজ করছি। কর্পোরেশনে একটা খবর দিলে হয় না? টেনিদা, তাহলে আর মঙ্গল গ্রহে যাওয়া হলো না শেষ পর্যন্ত। এখান থেকে আগে নামা না কচুপোড়া, কাকে ঠোক্কর মারছে দেখতে পাচ্ছিস না? ওরে বাবা, কেন নিজেই কসরত করে নামতে পারতেছো না? নামতে যদি নাইল বা পারলা তাহলে ঝুলতে গেছিলে কেন? ভাবলে একবার নামি, তারপর তোকে দেখাবো মজা। ওরে বাবা রে, এই কেবলা লক্ষ্মী ছেলে, আমায় এখান থেকে নামা। এই পেলা হাবুল, একটা কাজ কর, ফায়ার ব্রিগেড একটা ফোন করে আয়, ওরা ছাড়া অত উঁচু থেকে টেনিদাকে কে নামাবে? শেষ পর্যন্ত নাইমা আইলে তাইলে। আমরা তো ভাবলাম তোমার দৌলতে মঙ্গল গ্রহটা একটু ঘুরে আসব, আমাদের চারজনের ছবি কাগজে ছাপানো হবে। হ্যাঁ, আর নিচে লেখা হবে ডিলা গ্র্যান্ডি। থাক থাক, ও আর বলিস নি, আর মঙ্গল গ্রহে গিয়ে কাজ নাই, আমার এই পটল ডাঙাই ভালো, সারা গায়ে কেটে আর কাকের ঠোক্কর খেয়ে মনে কেমন একটা দুঃখ দুঃখ ভাব আসছে রে। করুন একটা কিছু বল পেলা, তোর পুচুদার লেখার রামধরের ওই বৃত্ত গাধার কবিতাটাই না হয় শোনা, ভারী প্যাথেটিক কি যেন। শোনো, রামধরের ওই বৃদ্ধ গাধা মনটি তার বড়ই সাদা। মনে পড়েছে, এ জগতে জীব কত ব্যথা পায়, তাই আমি ভাবি রাত্রি দিবা, এসব হিসাবে হবেই কি বা, রামধনের ওই বৃদ্ধ গাধা মনটা তার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায়ে ধুতি প্যান্ট লইয়া যায়, তার এখানো সে পড়িতে না পায়। প্যাথেটিক, ভেরি প্যাথেটিক।